কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে 5 ছিনতাইকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি একটি দেশে তৈরি অস্ত্র পাইপগান জব্দ করা হয়েছে। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া। আটক 5 ছিনতাইকারী হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার সিদ্ধেশ্বরী গ্রামের হরিপ্রচন্দ্র বিশ্বাসের পুত্র অপুচন্দ্র বিশ্বাস ওরফে আরিফুল ইসলাম, নগরীর গোবিন্দপুর এলাকার ভাড়াটিয়া, মুরাদনগর উপজেলার মোচাগোড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র শাহ আলম, নগরীর ঠাকুরপাড়া এলাকার ভাড়াটিয়া, মুরাদনগরের ছালিয়াকান্দি গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র রমজান আলী, কুমিল্লা নগরীর দক্ষিণ চর্তা ধোপাবাড়ি এলাকার সুজন মিয়ার পুত্র রোজাউল ইসলাম ফয়সাল এবং দক্ষিণ চত্রার থিরাপুকুরপাড় এলাকার শফিক মিয়ার পুত্র মাহমদ আবিদ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় পাইপগান, একটি ডিজিটাল সোনি ক্যামেরা, ল্যান্স, ফ্লাশলাইট, 3টি হাতঘড়ি, মানিব্যাগ, দিলীপ কুমার সরকার নামীয় একটি জাতীয় পরিচয়পত্র, ডাচ বাংলা ব্যাংকের এটিএম ডেবিট কার্ড ও নগদ 4,500 টাকা জব্দ করা হয়।